আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহিনা বেগম শান্তা। আমি রিয়ালি হসপিটালে অবস্থায় বিভাগে কর্মরত আছি কনসালটেন্সিতে। আমি আজকে কথা বলবো প্রেগনেন্সি নেওয়ার পূর্ব প্রস্তুতি এবং সঠিক সময় নিয়ে। সবাই তো মা হতে চায়, সবাই তো বাবা হতে চায়। তো গর্ভধারণের ক্ষেত্রে মেয়েদের যেমন ভূমিকা আছে, পুরুষেরও ভূমিকা আছে, এবং বয়সে যদি চিন্তা করি তাহলে ফিমেল পার্টনারের বয়সটা আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ফিমেল পার্টনারের স্বাস্থ্যটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন বিয়ের পরে সাধারণত আমরা বলি যে কন্ট্রাসেপটিভ নিউরিমেড কাপড়রা যে কোনো টেম্পোরারি কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার করার পরে যখন তারা প্রেগনেন্সি চেষ্টা করবে, এক বছর পর্যন্ত নিজেরা চেষ্টা করবে। এক বছরের মধ্যে যদি প্রেগনেন্সি না হয় তখন কোনো না কোনো, এবং এর মধ্যে শর্ত থাকতে হবে যে ফিমেল পার্টনারের মাসিকটা নিয়মিত হতে হবে। নিয়মিত মাসিকের মধ্যে এক বছর চেষ্টা করার পরে যদি প্রেগনেন্সি না হয় তাহলে অবশ্যই কোনো না কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর কোনো ফিমেল পার্টনারের বয়স যদি 35 বা তার উপরে থাকে তাহলে 6 মাস চেষ্টা করার পরেই ডাক্তারের চিকিৎসক শরণাপন্ন হওয়া উচিত। এখন প্রেগনেন্সি নেওয়ার ক্ষেত্রে কী কী করা পূর্ব প্রস্তুতি হিসেবে কী কী করতে হবে? এক হচ্ছে বেশি ওজন থাকলে সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করে নিতে হবে। বেশি ওজনে প্রেগনেন্সি হতে ডিলে হয় এবং গর্ভধারণে অনেক কিছু ঝুঁকি বাড়ে, যেমন অ্যাবর্শন হয়ে যায়, বারবার অ্যাবর্শন হতে পারে, তারপর হচ্ছে প্রেগনেন্সিতে প্রেশার বাড়ে, ডায়াবেটিস বাড়ার সমস্যা থাকে, এক্লাম্পশিয়া হতে পারে, প্রিএক্লাম্পশিয়া হতে পারে, এই কমপ্লিকেশনগুলো হতে পারে, প্রিমেচুর লেবার হতে পারে, বাতের গ্রোথ কম হতে পারে। সেই জন্য যদি কেউ স্থূলতার সমস্যা ভুগে থাকেন এবং কেউ যদি ওজনও কম থাকে, মার যদি ওজন কম থাকে তাহলে কিন্তু বাচ্চাও কম ওজনে জন্মাতে পারে। সেই জন্য একটু অপটিমাম ওজনে আসতে হবে। তো কারো যদি ওজন কম থাকে তাকে নিউট্রিশনাস পুষ্টিকর খাবার দাবার খেয়ে ওজন বাড়াতে হবে, আর কারো যদি ওজন বেশি থাকে তাহলে অবশ্যই ডায়েটিশিয়ান এবং এক্সারসাইজের হেল্প নিয়ে ওজন কমাতে হবে। দ্বিতীয়ত, কারো যদি পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, থাইরয়েড সমস্যা যদি থাকে, ডায়াবেটিস এবং থাইরয়েড সমস্যার স্ক্রিনিংটা প্রেগনেন্সি হওয়ার আগেই অবশ্যই করে নেওয়া উচিত হবে। এবং যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে ডায়াবেটিসটাও অবশ্যই নিয়ন্ত্রণ করে নিতে হবে, এবং থাইরয়েড সমস্যা থাকলে সেটাও থাইরয়েড লেভেলটা যথাযথ উপযুক্ত লেভেলে আছে কিনা, যেমন প্রেগনেন্সিতে আমরা 2.5 রাখতে পারি টিএসএসের লেভেল, সেই লেভেলে আছে কিনা সেটা দেখে নিয়ে প্রেগনেন্সি নেওয়া উচিত। এবং প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করার পরে প্রেগনেন্সি নেওয়ার 3 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড ডেইলি একটা করে খাওয়া উচিত হবে। এবং মায়েরা যদি পারেন প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করার আগে হেপাটাইটিস বি স্ক্রিনিং করে নিয়ে হেপাটাইটিস বিরও ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। কারণ কোনো মা যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে তাহলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয়, এবং বাচ্চাকে জন্মের পর পর হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন দেওয়ার পরে সবসময় সমস্ত বাচ্চা কিন্তু সুরক্ষিত থাকে না, তাদেরও কিন্তু তারপর জন্মগতভাবে জন্ডিস হতে পারে, হেপাটাইটিস বি ক্যারিয়ার হতে পারে। এখন তারপরে প্রেগনেন্সি নেওয়ার ক্ষেত্রে আমি যদি একটা নারীর ক্ষেত্রে বয়স চিন্তা করি, বয়স হচ্ছে 30 এবং অ্যাবভ গেলে পরেই কিন্তু কিছু কিছু ঝুঁকি বাড়তে থাকে এবং গর্ভ ধারণের যে রেটটা কিন্তু কমতে থাকে। সেই জন্য একটা মেয়ের অবশ্যই 30-এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করে ফেলা উচিত, এবং যদি ফ্যামিলি কমপ্লিট করা সম্ভব নাও হয় অন্তত একটা বেবি নিয়ে নেওয়া উচিত। 30-এর পরে যে প্রেগনেন্সি হয় সেটাকে কিন্তু আমাদের মেডিকেলের ভাষাতে একটা আলাদা টার্ম আছে, যেটাকে আমরা বলি এলডারলি প্রাইমি, মানে সে কিন্তু একটু সিনিয়র অবস্থাতে প্রথম প্রেগনেন্সি নিয়েছে। এবং এরপরে কিন্তু প্রেগনেন্সি যে জটিলতাগুলো হয় সেই প্রত্যেকটা জটিলতাই কিন্তু 30-এর পরে বাড়তে থাকে। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে, উচ্চ রক্তচাপ, ক্রোমোজোমাল ডিফেক্ট বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অ্যাবর্শন হওয়ার রেটটা বেশি থাকবে, প্রেগনেন্সি হওয়ার রেটটা কমতে থাকবে। সেই জন্য সেই ঝুঁকিতে যাওয়ার আগেই আমি মনে করি ফ্যামিলি কমপ্লিট করে ফেলা উচিত। আবার পুরুষের ক্ষেত্রে বয়সটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু পুরুষের ক্ষেত্রেও দেখা যায় যে কিন্তু একটা সময়ের পরে মেয়েরা যেমন মেনোপোজে পৌঁছে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রোপোজ বলে একটা টার্ম আছে। সুতরাং অনেক বেশি বয়সে পুরুষের শুক্রাণুর রিপোর্টও কিন্তু খারাপ হতে পারে। এই জন্য পুরুষদের একটা স্ট্যান্ডার্ড বয়সে বিয়ে করা উচিত এবং প্রেগনেন্সি নিয়ে ফ্যামিলি কমপ্লিট করে ফেলা উচিত। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় 35-এর উপরে গেলে পরে অনেক রকম ঝুঁকি বাড়ে, স্পেশালি ক্রোমোজোমাল ডিফেক্ট হওয়ার ডিফেক্ট বাড়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য কেউ যদি 30 বা 35-এ পরে প্রেগনেন্সি নেন ক্রোমোজোমাল ডিফেক্টের স্ক্রিনিংগুলি করে নেওয়াই ভালো হবে। আর মেয়েদের আরেকটা যে প্রবলেমটা সবচেয়ে বেশি এখন আমরা পাচ্ছি যে ডিম্বাণুর স্বল্পতা, ওভারিতে এগে রিজার্ভ কমে যায়, এটা 30-এর আগে সাধারণত অত বেশি হয় না, তারপরে 30-এর আগেও আমরা কখনো কখনো পেয়ে থাকি, কিন্তু 30-এর পরে কিন্তু এটা ট্রিমেন্ডাসলি বেড়ে যাচ্ছে। এটা আমি ঠিক লার্জ স্কেলে স্টাডি করলে হয়তো বোঝা যাবে, আমাদের পরিবেশ দূষণ একটা দায়ী হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে 30-এর পরে কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর কোনো মেয়ে যদি পেলভিক রিজনে জরায়ু বা জরায়ুর আশেপাশে কোনো সার্জারি হয়ে থাকে, যেমন কোনো কারণে যদি ওভারিতে কোনো সিস্টের অপারেশন হয়ে থাকে, কোনো কারণে টিউব ফাটা পড়ে থাকে, জরায়ুর কোনো টিউমারের অপারেশন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং এগুলি ডিম্বাণু স্বল্পতা করার সম্ভাবনা থাকে। সেই ধরনের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আগে নিয়ে নেওয়া উচিত হবে। আবার কেউ যদি ক্যান্সারের কোনো চিকিৎসা পেয়ে থাকেন বা পরিবারে ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবার ফ্যামিলি কমপ্লিট আগেই করে ফেলা দরকার আছে। কারণ কিছু কিছু ক্যান্সার কিন্তু পরিবারে রান করে, যেমন ওভারিয়ান ক্যান্সার কিন্তু মার হয়ে থাকলে মেয়েরও হওয়ার সম্ভাবনা থাকে,
আবার ক্যান্সারের কিছু চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু জীবাণু স্বল্পতা হয়ে থাকে। সেই ধরনের ক্ষেত্রে যে আগের থেকেই সচেতন হয়ে মেয়েরা চিকিৎসকের শরণাপন্ন হলেন, চিকিৎসক যদি কোনো চিকিৎসা দিয়ে থাকেন সেটা নেবেন, অথবা যদি বলেন নিজেদের চেষ্টা করার জন্য, নিজেদের চেষ্টা করেই আমি মনে করি একটা নির্দিষ্ট বয়সে ফ্যামিলি কমপ্লিট করে ফেলা উচিত, এরপরে ক্যারিয়ার ডেভেলপ করা। যদি ক্যারিয়ারে কিছুটা দেরিও হয়ে থাকে সেটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই, কিন্তু ফ্যামিলি কমপ্লিট করাটা অবশ্যই অনেক বেশি জরুরি। কারণ একটা বয়সের পরে কিন্তু ক্যারিয়ার ঠিকই হু করে বাড়তে থাকবে, কিন্তু সন্তানের মুখ দেখবেন কিনা সেটা কিন্তু বলা মুশকিল। আর আমি তো বলেছি যে দেরি করে প্রেগনেন্সি হলে পরে অনেক রকম ঝুঁকি বাড়ে, প্রেগনেন্সির রেটটাও কমতে থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রোমোজোমাল ডিফেক্ট ফিল হওয়ার বেশি সম্ভাবনা বেশি থাকে, যেমন ডাউন সিন্ড্রোম, পাটেল সিন্ড্রোম, এডওয়ার্ড সিন্ড্রোম। সো একটা সন্তান যখন নিবেনি সে সুস্থভাবে পৃথিবীতে আসুক, সুন্দরভাবে পৃথিবীতে বেড়ে উঠুক, আপনার মতো সুন্দর হাসি ফুটে আসুক, আমি সেই কামনাই করি। তাই আমি চাই যে যারা বিয়ে করেছেন তারা অবশ্যই মানে একটা নির্দিষ্ট সময় লম্বা সময় কন্ট্রাসেপ্টিভ কোনো মেথডের বা যে কন্ট্রাসেপ্টিভ মেথডগুলো লম্বা সময় ধরে যেগুলো অ্যাকশন থাকে সেরকম কোনো কন্ট্রাসেপ্টিভ মেথডে না গিয়ে 5-6 মাস বা 1 বছর পর্যন্ত ডিলে করতে পারেন সর্বোচ্চ, এরপরে আমার কাছে মনে হয় অবশ্যই ফ্যামিলি যেন কমপ্লিট হয়ে যায় সেটার দিকে মনোযোগী। সবার জন্য অনেক শুভেচ্ছা।